হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ডেলি লাইফে তোমাদের রীতা। চলো আজকেও একটা ভালো ভিডিও, তার সাথে কি বলতো, আজকে মা বাড়ি চলে যাবে, একটু ভালো লাগছে না। এতদিন মা ছিল, বেশ দুদিন মা ছিল, এতদিন বলাটা ভুল, বেশি দিন মা থাকতে পারে না, কারণ মা কাজ করে, তো এই জন্য একদমই ওখানে ছুটি দিতে চায় না। তো এখন কদিন গোপালকে ধরতে পারবো না, গোপাল থেকেই দূর থেকেই দেখিয়ে দিলাম, ভোলে বাবার দর্শন তোমরা করে নাও। আর সকালবেলায় আকাশটা দেখো কি সুন্দর, যেন মনে হচ্ছে আকাশের মধ্যে তুলো ছড়িয়ে দিলে যেরকম হয়, দেখো কি ভালো লাগছে। চলো আজকে সারাদিন কি কি করেছি সেটা একটু তুলে ধরেছি, তোমরা ভালোবেসে দেখে নিও না। এটা হচ্ছে মাছের ডিম করা হবে, আজকেরও লোটে মাছ এনেছে, মা খেতে চেয়েছে, মায়ের খুব ভালো লেগেছে। আর এই শাক হবে, ভাতটা তো হয়ে গেছে, ডাল হবে, আমি লোটে মাছটা বসিয়ে দিচ্ছি। দেখিয়ে না, দেখো মাছের ডিমের টক করেছি, আর শাক হয়েছে, আর এই দিকে ডাল অল্প করে, ডাল যেন কেউ খেতে চায় না, ভালো লাগে না। আর এটা হচ্ছে লোটে মাছ, আর কয়েকটা ডিম ভাজা রেখেছি, মেয়ে খাবে। আর যাও আমাকে দিয়ে দিয়েছিলো পটলের তরকারি, আলু পটলের তরকারি। মা পুরো রেডি হয়ে গেছে, মা এবার বেরোবে, যে মা বাড়ি চলে যাচ্ছে, রেডি হয়ে গেছে, মাকে ছেড়ে আসি একটু এখানটা। দেখো না, মানে বাড়ি যেতে পারলে আর কিছু চায় না। দাঁড়া, হ্যাঁ এনে এই নাটটা নিশি করবে বললো মা। না না, এরপর ও কালু, আমি তো জানি না, এনা চলো। মা বাড়ি চলে যাচ্ছে, হ্যাঁ মেঘা চাইছিল গাড়ি, দিদা থাকুক মেলায় যাবে। কালু হ্যাঁ, আবার সেই জন্মাষ্টমীতে কয়টুকু পাঁচ চলেছে। ও আচ্ছা, ও মা আবার আসবে, ওই সীতার মা ফোন করবে। এই তো জল খাচ্ছে, হ্যাঁ ও মা ফোন করবে। ফোন করবে টেনে উঠে, বন্ধুরা আকাশটা দেখো। আমি তত তত এইখানে বেশি ভালো লাগছে। দেখো দিদা ছিল, সারা দুপুর ঘুমায়নি, তো এখন পড়তে 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 দেখো, পড়তে পড়তে গে ঢুলছে, দেখো কি লেখাচ্ছি, কে লাঠিটা আনবো, এই মানু চোখে জল দে, জলে ঝাপটা দে, এ মানু মানু, এ